আয়নার যার চিরায় বঙ্গবন্ধু রক্তস্রোত প্রবাহমান, যার কণ্ঠে বঙ্গবন্ধুর কণ্ঠ প্রতিধ্বনিত হয়, তার দেশ পরিচালনার সার্থকতা সেখানে। যেই পাকিস্তান 1971 সালে আমাদের স্বাধীনতা লাভের পর যেই পাকিস্তানের মানুষ ভুকা বাঙালি গেছে এই বলে তারা আত্মতৃপ্তি করার চেষ্টা করেছিল, সেই পাকিস্তান আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। পাকিস্তানে আজকে জননেত্রী শেখ হাসিনার প্রশংসা হয়, পাকিস্তানের টেলিভিশনে, পাকিস্তানের টক শোতে, পাকিস্তানের রাজনৈতিক আলোচনায়, পাকিস্তানের সামাজিক আলোচনায় জননেত্রী শেখ হাসিনার প্রশংসা হয়। এখানেই জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা। কিন্তু বাংলাদেশে একটি পক্ষ জননেত্রী শেখ হাসিনার প্রশংসা করতে পারে না। বঙ্গবন্ধুকে হত্যা করার ক্ষেত্রে অন্যতম প্রধান নটি ছিল জিয়াউর রহমান, আর সেই জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার পুত্রের পরিচালনায় 21 আগস্টের গ্রেনেড হামলা হয়েছে। বারবার আমাদের নেত্রীকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে, একে একে 21 বার তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। মৃত্যুঞ্জয়ী জননেত্রী শেখ হাসিনা বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে তিনি দ্বিধান্বিত হন নাই, তিনি বিচলিত হন নাই, তিনি থমকে যান নাই, বরং আরো দীপ্ত পদভারে বাংলাদেশের মানুষের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে গেছেন। তাই আজকে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতার জন্য রাজনীতি করে না, কিন্তু এই দেশকে যদি অসাম্প্রদায়িক দেশ রাখতে হয়, এই দেশের উন্নয়নের রথ যদি, উন্নয়নের চাকাকে যদি আরো ধাবমান গতিতে এগিয়ে নিতে হয়, যদি বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন করতে হয়, যদি মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের স্বপ্নের বাস্তবায়ন করতে হয়, তাহলে এই দেশের বাংলাদেশের বাঙালি জাতির শেখ হাসিনাকে প্রয়োজন।